আজকে ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে। আশা করছি অন্য যে সমস্ত ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলোর থেকে আজকের ভিডিওটা অন্য রকমের একটা ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব গভর্নমেন্ট জবের প্রিপারেশন যারা করে, মানে মেইনলি ধরো আমি আমার কথায় যদি এক্সাম্পল দিয়ে তোমাদের বলি, আমি কিছু কিছু ভুল করে এসেছিলাম, সেই ভুলগুলো যাতে তোমরা কোনো সময় না করো সেই বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব। একটা কথা আছে জানো, সময়ে থাকতে থাকতে যারা বুঝে যায় তারা কিন্তু অনেকটা বেশি লাভবান হয়, আর অনেকে এরকম আছে যখন সময় থাকে না তারপরে গিয়ে বোঝে, তখন কিন্তু আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। তো আমরা যারা যারা সময় থাকতে থাকতে বুঝে গেছি, পড়াশুনো করতে করতে বুঝেছি কোনটা ঠিক কোনটা ভুল, তো তারা তোমাদেরকে অন্তত এইটুকুনি অ্যাডভাইস দিই যাতে আমাদের মতো ভুল করে সময় না তোমরা নষ্ট করো। কয়েকটা বিষয়ে যে ভুলগুলো আমরা করি সেগুলো করবো না, স্টেপ বাই স্টেপ কোন কাজগুলো করা ঠিক, কোন কাজগুলো করলে তুমি তাড়াতাড়ি সফল হতে পারবে এবং একটা গভর্নমেন্ট জব নিতে পারবে, তো সে বিষয়ে আলোচনা করবো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অত তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। আমরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গে বসবাস করি। প্রথম যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা ভাবি রাজ্য সরকারের তরফ থেকে কবে নোটিফিকেশান আসবে, কবে বিজ্ঞপ্তি আসবে, তারপরে কি করব, চাকরির ফর্ম ফিল আপ করে পড়াশোনা শুরু করব। এটা হচ্ছে সব থেকে বড় ভুল। এই ভুলটা আমাদের সবার আগে বন্ধ করা উচিত। আমাদের দেখা উচিত পুরো ভারতের মধ্যে কোন পরীক্ষাগুলো প্রত্যেক বছর হচ্ছে, সেই পরীক্ষাগুলোকে টার্গেট করা। এবার সেই পরীক্ষাগুলো কিভাবে হবে, কবে বিজ্ঞপ্তি বেরোচ্ছে, তার জন্য তো আমাদের চ্যানেল রয়েছে। আমাদের চ্যানেল ফলো করো, প্রতিনিয়ত সমস্ত ভিডিও কিন্তু তোমরা জানতে পারবে যে কোন সময় কোন ফর্ম বেরোচ্ছে। আশা করি এই বিষয়ে ডাউটটা তোমাদের ক্লিয়ার হলো। এবার চাকরি বাকরির ফর্ম তো ফিল আপ করলে, তোমরা যখন পুরো ভারতের মধ্যে চাকরি বাকরির ফর্ম জন্য ফিল আপ করবে, সব জায়গায় কিন্তু বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া হয় না। এটা কিন্তু খুব দারুণ পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমাদের একটা কথা বলে দিই, বাংলা ভাষায় কিন্তু তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো বা তুমি যদি দুই একটা গভর্নমেন্ট জব দিয়ে থাকো, তুমি সেক্ষেত্রে দেখতে পারবে তোমার কিন্তু হিন্দি অথবা ইংলিশ এই দুটো পেপার কিন্তু বেসিক্যালি পরীক্ষায় থাকে। তুমি যদি অন্যান্য কোনো পরীক্ষা দিয়ে থাকো, বিশেষ করে যদি আমি কেন্দ্রীয় সরকারের দিকে একটু তাকাই, যেখানে প্রত্যেক বছর প্রতিনিয়ত প্রত্যেকটা পদে বা প্রত্যেকটা যে যে ভ্যাকান্সি রয়েছে সেখানে কিন্তু প্রত্যেক বছরই বিজ্ঞপ্তি বেরোয় বছরে একবার করে, সেখানে আমরা দেখতে পাই বেশিরভাগ পদে কিন্তু হিন্দি আর ইংলিশকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, প্রশ্নপত্রও কিন্তু হিন্দি এবং ইংলিশে হয়। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, আমার কমেন্ট বক্সের নিচে আমি দেখেছি প্রায়শই বেশিরভাগ কমেন্ট থাকে, দিদি এই যে চাকরিটা এর প্রশ্নপত্রটা কিসে হবে, বাংলায় হবে, ইংরাজিতে হবে নাকি হিন্দিতে হবে। তো তাদেরকে বলি বেশিরভাগ চাকরির পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে কিছু কিছু চাকরি আছে যেগুলো বাংলায় হয়, যেমন এনটিপিসি বাংলায় হয়, রেলের কিছু কিছু পদ রয়েছে, কিন্তু আর বেশিরভাগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে হিন্দি অথবা ইংরাজিতে দিতে হবে। তাহলে তুমি এখান থেকে বুঝতে পারছো, তুমি যদি হিন্দি আর ইংরাজিকে রপ্ত করো, এবার তোমরা অনেকেই ভাববে যে হিন্দি কিভাবে তুমি হিন্দি শিখবে, তুমি তো এখন পড়াশোনা শেষ করে এসেছো, কেউ হয়তো টুয়েলভ দিয়েছো, কেউ হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো, কেউ হয়তো এমএ কমপ্লিট করে ফেলেছো, এখন তুমি হিন্দি কিভাবে শিখবে। ক্লাস 7-8 কিন্তু আমরা প্রত্যেকেই সংস্কৃত পড়েছি, সংস্কৃত পড়ার সময় কিন্তু প্রত্যেকেই আমরা অ আ ক খ জেনেছি এবং আমরা রিডিং পড়েছি, শব্দরূপ পড়েছি, ধাতুরূপ পড়েছি, পড়ে কিন্তু আমরা পরীক্ষা দিতে গেছি। সেহেতু আমি তোমাদের প্রত্যেককে বলবো হিন্দি নিয়ে এতটা ভয় পেও না, হিন্দি খুব একটা কঠিন বিষয় না। যেরকমভাবে আমরা সংস্কৃতটা পড়েছিলাম 7-8 ঠিক সেরকমভাবেই আমরা কিন্তু পড়বো, যাতে চাকরি বাকরির পরীক্ষায় আমাদের সুবিধা হয়। কিছু কিছু ওয়ার্ড আমরা এরকম পাবো যেগুলো বাংলার সাথে ম্যাচ করতে পারবো না, তবে কিছু কিছু চাকরির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখতে দেখতে আমরা কিন্তু বুঝে যাবো যে কী হতে পারে। তোমাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি, তোমরা ক্লাস 7-8 বইগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু পড়ো, কদিন অ আ ক খ প্র্যাকটিস করো, আকার রশ্মিকার একটু দেখো, তারপরে দেখবে খুব ইজিলিভাবে অনেকটা সহজ হয়ে যাবে তোমার এই যে হিন্দির পেপারগুলো রয়েছে যেখানে শুধুমাত্র হিন্দি বা ইংলিশে আসছে, সেই জায়গাগুলো কিন্তু তোমার কাছে অনেকটা সহজ হয়ে যাবে। এর সাথে সাথে তুমি আরও একটা কাজ করতে পারো, তুমি ইংলিশের জন্য প্রত্যেকটা চাকরি বাকরি বেশিরভাগ চাকরি বাকরির পরীক্ষায় কিন্তু ইংরাজি রয়েছে, তুমি বেসিক থেকে ইংরাজি শুরু করো। ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু ইংরাজির ভীতি রয়েছে, বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় 80% ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু দেখা যায় ইংরাজিতে ভীতি। তুমি যদি চাও খুব ভালো করে শিখতে, একদম গোড়া থেকে শুরু করতে পারো, ইউটিউবে প্রচুর ভিডিও এরকম রয়েছে, সেখান থেকে শেখো, অন্তত পক্ষে 2-3 মাস টার্গেট করো, এরকমভাবে টার্গেট করতে করতে হিন্দি আর ইংলিশটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে যদি তুমি শিখতে পারো এবং প্রিভিয়াস ইয়ারগুলো দেখতে থাকো, সেখান থেকে পড়তে থাকো, প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানতে থাকো, দেখবে তোমার হিন্দিটাও পোক্ত হয়ে গেছে এবং তোমার ইংরাজিটাও পোক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ভয় থাকে, ও বাবারে এই প্রশ্নপত্র তো হিন্দিতে হবে, এই প্রশ্নপত্র তো ইংরাজিতে হবে, আমি হয়তো এই জায়গায় পারবো না, ওনাদের সাথে হয়তো আমি কম্পিটিটিভ এক্সামে গিয়ে অনেকটা পিছিয়ে পড়বো, এই যে ভয়গুলো থাকে এগুলো কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে। তো যারা যারা চাও
প্রত্যেক মাসে পরীক্ষা দিতে, এই যে এক বছরকে কাজে লাগাতে। দেখো আমি তোমাদের বার বার করে বলেছি, এরকম অনেক ভিডিও আমি দিয়েছি যে যেখানে প্রত্যেক বছর কোন ফর্মগুলো বেরিয়েছে সেই নিয়েও আলোচনা করেছে, সেই ভিডিওগুলো দেখে নাও। আশা করছি তোমাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে, তোমরা টার্গেট নিতে পারো, সেভাবে পড়াশোনা শুরু করতে পারো এবং এক একটা জবের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং পরীক্ষায় বসতে পারো। আশা করছি তুমি যদি এক বছর ধরে পরীক্ষা দিয়ে যাও, মিনিমাম 6 থেকে 7টা পরীক্ষা দাও, আমি তোমাকে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি তুমি কিন্তু হয়তো সে বছর পেলে না, পরের বছর কিন্তু চাকরি নিয়ে বেরোবেই। তো অভিজ্ঞতা কিন্তু সব থেকে বড় একটা ব্যাপার, তুমি যত অভিজ্ঞতা অর্জন করবে এবং সেখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবে এবং পরবর্তীকালে গিয়ে সেই ভুলগুলো করবে না। চলে আসি এর পরের পয়েন্টে, সেটা হচ্ছে টাইম টেবিল মেনটেন করা, যেটা বেশিরভাগ স্টুডেন্ট করে না। হয়তো মোটিভেশন হয়ে বা খুব মোটিভেট হয়ে গেছে, কারোর ভিডিও দেখেছে বা কেউ কিছু বলেছে, খুব মোটিভেট হয়ে গেছে, 1 থেকে 5 দিন করলো বা 5 থেকে 10 দিন করলো, তারপরে গিয়ে জেকে সেই। এটা আমার সাথে প্রচুর হয়েছে। তো আমি তোমাদেরকে বলবো একটা নির্দিষ্ট রুটিন তৈরি করো এবং সেই রুটিনটা নিজের চোখের সামনে রাখো, যাতে প্রত্যেক দিন সকালে উঠে তুমি দেখতে পারো এবং তুমি যখন রাতে ঘুমোতে যাবে তুমি মাথায় অ্যালার্ম দিয়ে নাও বা ব্রেনকে, তুমি নিজের ব্রেনকে এটা বলো যে আমি সকালে উঠে এই এই জিনিসগুলো করব, এই এই জিনিসগুলো কমপ্লিট করব। এইভাবে তুমি যদি নিজের ব্রেনকে বা নিজের ব্রেনের মধ্যে একটা অ্যালার্ম সেট করতে পারো, তাহলে আমার মনে হয় এর থেকে বেস্ট আর কিছু হয় না। তোমার যে মোটিভেশনটা 5 থেকে 7 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছিল সেটা কিন্তু বজায় থাকবে। এই জিনিসটা কিন্তু তোমাকে নিজেকে করতে হবে। এরপরের যে বিষয়টা, টাইম টেবিল তো হয়ে গেল, এরপরের বিষয় হচ্ছে তোমাকে ফলো করতে হবে কোন জবগুলো প্রত্যেক বছর বেরোয়। আমরা কিন্তু এই জিনিসটাকেও ফলো করি না, আমরা জানি ও বিজ্ঞপ্তি বেরোবে তখন পড়াশুনো করব, যেটা আমি প্রথম প্রথম খুব করতাম যে ও ফর্ম বেরোক তারপরে পড়াশুনো করব তারপরে পরীক্ষা দেব। যারা এই ভুলটা করছো আমার মতো তাদেরকে বলি, তাদের মধ্যে 90% ছাত্রছাত্রী লিখে নাও পাশ করতে পারবে না। তোমরা যদি পরীক্ষার বা ফর্ম বেরোনোর আগে থেকে প্রিপারেশন না শুরু করো, কখনোই তুমি দিনের দিন গিয়ে বা 3 থেকে 4 মাস বাকি রয়েছে সেইভাবে তুমি সিলেবাসও না শেষ করতে পারবে না তুমি পাশ করতে পারবে। তো তোমাদেরকে আগে থেকেই টার্গেট করতে হবে যে আমি 1টা 2টো 3টে 4টে এই 4টে চাকরির জন্য প্রিপারেশন নেব এবং সিলেবাসও অনেকটা সিমিলার হবে, আমি এই 4টে চাকরির জন্যই খাটবো এবং 1 বছর এদের পিছনে দেব। আশা করছি তুমি যদি এইভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে। এই ভুলগুলো কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী করে এবং আমি নিজে করেছি বা আমি উপলব্ধি করেছি বলেই কিন্তু এই কথাগুলো তোমাদেরকে বলছি। এরপরে তোমার যখন সিলেবাসের দিকে তুমি আসবে, সিলেবাসের ক্ষেত্রে কয়েকটা সাবজেক্ট কিন্তু সিমিলার থাকে, যেমন ম্যাথ। তুমি যদি ম্যাথে নিজের গ্রিপটাকে পোক্ত করতে চাও তাহলে আমাদের অ্যাপ রয়েছে ইউর স্টাডি, সেখানে যাও, স্যারের ভিডিও রয়েছে, স্যার কিছুদিন আগেও একটা ভিডিও দিয়েছেন, স্যারের ফ্রি ভিডিওগুলো দেখো, সেখান থেকে বোঝো। যদি স্যারের পড়ানো ভালো লাগে আমাদের অ্যাপে যাও, সেখানেও কিছু ডেমো ভিডিও রয়েছে, স্যারের ডেমো ভিডিও দেখো। তারপরে আমাদের 0 to Pro ব্যাচ রয়েছে, সেই ব্যাচ তুমি জয়েন করতে পারো এবং যে ধরনের প্রশ্ন আসে চাকরির পরীক্ষায় স্যার কিন্তু সেইভাবে ধরে ধরে বোঝান। আশা করছি এই কোর্সটা নিয়ে নিলে তুমি কিন্তু অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। তো ম্যাথের পোর্শনটা আশা করছি আমাদের কোর্স থেকে পূরণ হয়ে যাবে। আর বাদ বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, রিজনিং রয়েছে, তুমি রিজনিংয়ের ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখো, বিভিন্ন বই রয়েছে মার্কেটে, সেই বইগুলো কেন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে কোন সাবজেক্টের জন্য কোন বই বেস্ট হবে, সেই ভিডিওটা দেখে নাও, সেই বইটা কিনে নাও, বইটা কিনে কিন্তু ইউটিউব থেকে বলো যেখান থেকেই হোক পড়াশুনো করো, দেখবে তুমি কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবে। এরপরে চলে আসি ইংরাজি। দেখো আমি তোমাকে প্রথমেই বললাম, কি বললাম, যে ইংরাজিতে তুমি একদম প্রথম থেকে শুরু করো, তাহলে তোমার কি হচ্ছে তুমি প্রশ্নপত্র যেমন পড়তে পাচ্ছ অন্য ক্ষেত্রে তোমার কম্পিটিটিভের ক্ষেত্রেও কিন্তু তুমি এগিয়ে যাচ্ছ। যদি ইংরাজির ক্ষেত্রে বলি, একদম বেসিক যে জিনিসগুলো আমরা দেখতে পাই, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো রয়েছে, তাছাড়া সিনোনিম, অ্যান্টোনিমস, এছাড়া প্রিপোজিশন, কনজাংশন, যে বিষয়গুলো রয়েছে একদম ছোটো থেকে যে বিষয়গুলোকে আমরা পড়ে আসছি সেই বিষয়গুলোই কিন্তু চাকরির পরীক্ষায় থেকে থাকে। রিঅ্যারেঞ্জ করতে দেওয়া, ডিকশনারির যে ওয়ার্ডগুলো রয়েছে এই বিষয়গুলোই কিন্তু থাকে। একটু ভালো করে করলে, যদি কেয়ারফুলি করতে পারো, তাহলে কিন্তু ক্র্যাক করা খুব সহজ হয়ে যায়, বিশেষ করে ইংরাজি। 2 থেকে 3 মাস একটু ট্রাই করো, ইংরাজি নিয়ে পড়াশুনো করো, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখো, এমনি ইংরাজি হয়ে যাবে। এরপরে বলবো কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়তে, প্রতিদিন 1 সপ্তাহ 1 মাস এই যে বিষয়গুলো এগুলো ভালো করে পড়ো। এছাড়া তুমি আরেকটা জিনিসও করতে পারো, তোমার 9, 10, 11, 12 এই 4টে সাবজেক্টে ইতিহাস, ভূগোল যে বিষয়গুলো রয়েছে এবং পরিবেশবিদ্যা খুব ভালো করে পড়ে নাও, সাথে সাথে জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান
অভিযানের কিছু কিছু পাঠ পড়ে নিতে পারো, তাহলে দেখবে তুমি অনেকটা এগিয়ে যাবে অন্যদের থেকে। এই হচ্ছে তোমাদের সাবজেক্ট। এই সাবজেক্টগুলোর বাইরে কিন্তু আর কিছু নেই। সুতরাং তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসা করো না সিলেবাস কি, তো সিলেবাস কিন্তু এইগুলোই রয়েছে। তুমি ভাবো না যে সিলেবাস তো আর অন্য কিছু হতে পারে না, হাতি ঘোড়া কিছু তো হতে পারে না, একই জিনিস থাকে। তোমাদের খালি একটু পড়তে হবে এবং দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে এবং একটু মাথা খাটিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু সিলেবাসটা আমাদের কিন্তু অনেকদিন আগেই কভার হয়ে যায়। এবার চলে আসি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র। তুমি যে কটা চাকরিকে টার্গেট করেছো এক বছরে, তার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো একদম জল করে ফেলো। পারলে হিন্দি করতে পারো, পারলে ইংলিশ করতে পারো। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা যদি চাও প্রত্যেক বছর পরীক্ষা দিতে, সেক্ষেত্রে বলবো রাজ্য সরকারের মাত্র একটাই রয়েছে, যেটা আমরা দেখতে পারি যে হচ্ছে কিছুদিন আগেই যেটা বেরিয়েছে এবং এখনও আমাদের ফর্ম ফিল আপ চলছে। WBCS এর পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর হয়। যারা চাও WBCS এর জন্য প্রিপারেশন নিতে পারো, যেটা প্রত্যেক বছর বেরোয়। আর যারা চাও ব্যাংক থেকে আরম্ভ করে অন্যান্য পদের জন্য, স্টেনোগ্রাফার রয়েছে, MTS রয়েছে, যারা চাও প্রত্যেক বছর দিতে, তো তাদেরকে আমি বলবো, বিশেষ করে ক্লারিক্যাল যে পোস্টগুলো রয়েছে, প্রত্যেক বছর যদি পরীক্ষা দিতে চাও তোমরা কিন্তু কেন্দ্রীয় সরকারকে ফলো করতে পারো, তাদের প্রিভিয়াস ইয়ার নিতে পারো, সেখান থেকে পড়তে পারো, দেখতে পারো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, এই বিষয়গুলো একটু স্ট্র্যাটেজি করে পড়াশোনা করো, দেখবে তুমি অনেকটা এগিয়ে গেছো। এরপরে যে মেইন বিষয়, তোমার যখন সিলেবাস শেষ হয়ে যাবে একটাই ব্রহ্মাস্ত্র, সেটা হচ্ছে মক টেস্ট দেওয়া। তুমি যে জবের জন্য এতদিন প্রিপারেশন নিয়েছো, এবার সেই জবের উপর যত মক টেস্ট হয়, আমি প্রায় তোমাকে বলবো 100 থেকে 150 বা তারও বেশি হলে মক টেস্ট দিতে শুরু করো। মক টেস্টের স্কোর দেখো, টাইম ধরে নাও যে হ্যাঁ তোমার পরীক্ষার হলে এতটা টাইম দেয়, তুমি ওই টাইম মেনটেন করেই তুমি 100 থেকে 150টা মক টেস্ট দাও। দেখবে আমি তোমাকে চ্যালেঞ্জ নিয়ে বলছি, এই যে স্টেপগুলো আমি বললাম, এই স্টেপগুলো যদি তুমি ফলো করে আসতে পারো তুমি কিন্তু চাকরি ক্র্যাক করতে পারবে। এর যে স্টেপগুলো, এই স্টেপগুলো যদি একটু এদিক ওদিক করে ফেলো, যদি কোনোটা ভুল করে ফেলো, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে, যেহেতু এখন কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে। তো এই যে স্টেপগুলো, এই স্টেপগুলো ফলো করো। যারা যারা এই স্টেপগুলো ফলো করছো না, তাদেরকে বলবো অনেক বড় ভুল করছো, এই স্টেপগুলো ফলো করে পড়াশোনা করো, দেখবে তুমি অনেকটা এগিয়ে যেতে পারবে। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আশা করছি এই বিষয়টা তোমাদের অনেকের হেল্পে লাগবে, অনেকের ভালো লাগবে। তোমরা যদি চাও হিন্দি নিয়ে ভিডিও আনতে, যে কীভাবে তোমরা হিন্দি শিখবে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে 100-এর উপরে কমেন্ট করো, তো আমি অবশ্যই হিন্দির ক্লাস নিয়ে আসবো, যাতে তোমরা হিন্দি শিখতে পারো বা বুঝতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।